নমস্কার যুক্তি তর্ক সঙ্গে আপনাদের স্বাগত আপনাদের সঙ্গে আমি অর্ক সরকার একটা সীমা থাকে জানেন প্রধান বিচারপতি তো বললেনই যে গ্রেফতারিতে কোনো আদালতের বাসা নেই তাই কি হ্যাঁ আমি তো আপনাকে অনেক কি বলেছি যে তো কোথাও কোনো বাধা নেই এখানে তো ওরা অনগত ভিত্তি কথা বলছেন মানুষের ক্ষোভের থেকে বাঁচবার জন্য এবং সেক্ষেত্রে ওরা বিচার ব্যবস্থার বিরুদ্ধে একটা মিথ্যে কথা বলেছেন যা বলেন তৃণমূল নেতারা সবাই সচেতন আর আদালত কী বললো আমরা বলেছি কোনো ব্যাপার নেই পুলিশ তার আইন যেই কাজ করছে সেক্ষেত্রে কোনো ইনজামশান নেই এবং তারপরে মামলা স্কুল মতে কমি দিয়েছি বিচার আছে আর শাহজাহানকে পার্টি করে কি কাগজে বিজ্ঞাপন দিতে হবে হ্যাঁ মানে কিভাবে একজন নেতা যুব নির্জলা মিথ্যা কথা বলতে পারেন তার বড় প্রমাণ হলো রবিবার বা লোকসভা কেন্দ্রের অন্তর্গত মহেশতলায় অভিষেকের কয়েকটি কথা প্রথম কথা বিচার বিভাগ এবং বিচারপতিদের একাংশকে অভিষেক বছর নিশানা করছেন সর্বপ্রথম তিনি বিচারপতিদের একাংশের বিরুদ্ধে বিচারপতি হলদিয়ার জনসভায় তারপর সেই প্রবণতা চলছে এবং তাকে অনুসরণ করে তার তলের সব মুখপাত্র থেকে অনেকেই নজিরবিহীনভাবে বিচারপতিদের আক্রমণ করছেন এমনকি যে মুখপাত্র ভালো করে দাড়িঘ পর্যন্ত গজায়নি তিনিও সমাজ মাধ্যমে মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে অভিজিৎ দা বলে সম্বোধন করছেন এদের দৃষ্টতার কোনো সীমা নেই সর্বোচ্চ নেতা যদি বিচার বিভাগকে বলগাহীন আক্রমণ করেন ওই সেটা পারকোলেট করে চুঁয়ে চুঁয়ে পরে নিচের স্তর পর্যন্ত বিচার বিভাগ বিচার বিভাগের একাংশ বিজেপির হয়ে কাজ করছে বিচার বিভাগ কেন শুভেন্দু অধিকারীকে রক্ষা কবচ দিচ্ছে তিন শেখ শাহজাহানকে নাকি রাজ্যের পুলিশ গ্রেপ্তারি করতে পারতো বিচারপতিরা স্টে অর্ডার দেওয়ায় সেটা করা সম্ভব হচ্ছে না প্রথম কথা আমি শেখ শাহজাহানের বিষয় নিয়ে আজকে বলবো যে বিচারপতিরা কি রক্ষা কবচ দিয়েছেন পাঁচই জানুয়ারি ইডি শেখ শাহজাহানের বাড়িতে অভিযান চালিয়েছিল শেখ জাহানকে পাইনি তারা শেখ জাহানের অনুগামীদের আক্রমণের মুখে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান ইডির আধিকারিকদের পড়তে হয় তারপর তারা অভিযোগ দায়ের করে রাজ্য পুলিশ অভিযোগ দায়ের করে শেখ শাহজাহানের পরিবারের লোকজন অভিযোগ দায়ের করে মাননীয় বিচারপতি জয় সেনগুপ্ত এবং এসপি সিবিআই একজন অফিসার থাকবেন এই সিট গঠনকে চ্যালেঞ্জ করে ইডি কলকাতা হাইকোর্টের মাননীয় প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয় তারা বলেন যে এই তদন্ত যেন সিবিআই করে কারণ দেখুন রাজ্য পুলিশের একজন অফিসার এবং সিবিআই এর একজন দুজনেই এসপি পদমর্যাদা থাকলে যদি সিট গঠন হলো সেই সিট কি ঠিক কাজ করতে পারতো কারণ রাজ্য পুলিশের আধিকারিকরা থাকলে কোনো গোপন অভিযানের খবর কোনো তথ্যের খবর তেরো তলায় চোদ্দ তলায় পৌঁছেতে পারতো ইডির অভিজ্ঞতা ভালো নয় রাজ্য পুলিশের সঙ্গে কাজ করার তাই হয়তো তারা বলেছে নানা সিবিআই তদন্ত সেই আর্জি জানিয়েছেন প্রধান বিচারপতি পাঁচই মার্চ শুনবেন তার আগে স্থগিতাদেশ দিয়েছেন ইডিআই সবাইকে উপস্থিত থাকতে বলেছেন রাজ্য পুলিশকে এবং শেখ শাহজাহান আত্মসমর্পণ করার নির্দেশও দেওয়া হতে পারে এবং কেন শেখ শাহজাহান এতদিন পর্যন্ত অধরা সে কি নির্দিষ্ট কিছু প্রোটেকশনে আছে কেউ কি তাকে রক্ষা করছে এ প্রশ্নও তুলেছেন মাননীয় প্রধান বিচারপতি তখন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ কার্যত ভর্ৎসনা করেছে রাজ্য পুলিশকে কোথাও তো বলেনি যে শেখ শাহজাহানকে আমরা গ্রেপ্তারি থেকে রক্ষা দিচ্ছি তাহলে এই ন্যারেটিভটা তৈরি করা হচ্ছে খুব সচেতন ভাবে দেখুন প্রথমে শুরু করলেন ডিজি রাজীব কুমার তিনি বললেন ওনার গ্রেপ্তারের দায়িত্ব ইডির আরে ইডি তো অনেকের বাড়িতেই অভিযান চালায় প্রিভেনশন মানি লন্ডারিং অ্যাক্টে ইসিআর দায়ের করে চালায় বা কোনো তথ্য পেলে চায় বা যার বাড়িতেই অভিযান চালায় তাকেই কি ইডি গ্রেপ্তার করে তা তো করে না তাহলে ইডির দায়িত্ব কেন হলো গ্রেপ্তার করার জবাব নেই অর্থাৎ শেখ শাহজাহান এখন আর অ্যাসেট নেই লাইবিলিটি কয়েকদিন আগে বলেছিলেন না এই ডায়মন্ড লোকসভা কেন্দ্রে দাঁড়িয়ে অভিষেক কি করেছে শাহজাহান মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছিলেন বিধানসভায় দাঁড়িয়ে ইডি শেখ শাহজাহানকে টার্গেট করে ইডি ঢুকেছে এরপর বিজেপি ঢুকবে শাহজাহানকে সবসময় প্রোটেকশন দেয়ার মানসিকতা শাসক দলের শীর্ষ নেতৃত্বের বক্তব্যে পরিষ্কার কি করেছে শাহজাহান এখন বলছে শাহজাহান তো কি আর নেতা আমরা পার্থ চট্টোপাধ্যায় জ্যোতিপ্রিয় মল্লিককে শাস্তি দিয়েছি শেখ শাহজাহানকে দুচ্ছাই দুচ্ছাই করছেন অজিত মাইতিকে গ্রেপ্তার করা হয়েছে শুনলাম শেখ শাহজাহানের ভাইয়ের নামে অভিযোগ দাখিল হয়েছে এতদিন ঘুমচ্ছিলেন সন্দেশকালীর মাতৃশক্তি দিন ধরে প্রতিবাদ করছে তখন সেই প্রতিবাদ স্থানীয় প্রশাসন স্থানীয় রাজনৈতিক নেতৃত্বের কর্ণকুহরে প্রবেশ করেনি যেই এলাকা ছাড়া হলেন গ্রামবাসীরা মাতৃশক্তি পথে নামল দেশে এবং আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে সন্দেশখালি প্রচার হলো কেন্দ্রীয় সরকার একের পর এক প্রতিনিধি পাঠালেন সর্বভারতীয় সংবাদ মাধ্যম সন্দেশকালীতে তাদের প্রতিনিধি পাঠিয়ে লাইভ করতে শুরু করলেন রিপোর্ট বেরোলো কেন্দ্রীয় মন্ত্রীরা সরাসরি দিল্লিতে বসে রাজ্য সরকারের বিরুদ্ধে তোপ নাগলেন সংবাদ মাধ্যমের একটা অংশে নিয়মিত সন্দেশকালে এবং শেখ শাহজাহান সহ অন্যান্য দুর্বৃত্তিদের বিরুদ্ধে ধারাবাহিকভাবে প্রতিবেদন পেশ হতে লাগলো তখন কুম্ভকর্ণের নিদ্রা ভাঙলো শাসক দলের কতটা ইনসেন্সিটিভ হলে রাজ্যের দুই মন্ত্রী একজন রজনীগন্ধার মালা পরে নাচছেন আর একজন ওই খোল কর্তাল বাজিয়ে কীর্তনে নাচছেন বলছেন মানসিক নির্যাতন হয়েছে যে শারীরিক নির্যাতনের খবর নেই নির্যাতিতা মহিলারা গোপন জমানবন্দি দিয়েছেন ম্যাজিস্ট্রেটের সামনে আনন্দপুরে ঝুপড়ি দুলিশাত হয়ে গেল দমকল মন্ত্রী ওখানে রজনীগন্ধার মালা পরে ঘুরে বেড়াচ্ছেন অভিষেক কি বললেন যে এগারো সাল থেকে ১৬ সাল তো ওখানে সিপিএম এর বিধায়ক ছিল তিনি কিছু বলেননি কেন কিছুই জানেন না অভিষেক লিপ্টে করে উঠেছেন তো আর উনি মমতা বন্দ্যোপাধ্যায়ের আলোয় আলোকিত এটা নিয়ে কোনো সন্দেহ নেই অন্য অনেকের ওকে নেতা মানতে পারেন আঞ্চলিক দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক লিখতে পারেন অভিষেক বন্দ্যোপাধ্যায় কিছু স্তাবকের নেতা হতে পারেন বাংলার নেতা তিনি নন তার পিসি মমতা বন্দ্যোপাধ্যায়ের আলোয় তিনি আলোকিত আসলে অভিষেক তো গোয়ারে সংসদেও যেতেন না প্রশ্নও করতেন না হঠাৎ করে এই বাজেট অধিবেশনের সময় সংসদের অধিবেশনে থাকবেন বলে চলে গেলেন বলছিলেন লোকে অমিত শাহের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা সফল সম্ভবত হয়নি ওই যে নিরাপদ সর্দার যিনি দু সালে সন্দেশকালী থেকে জিতেছিলেন সিপিএমের টিকিটে তিনি বিধানসভায় অন্তত তিন থেকে চারবার সন্দেশকালীতে আদিবাসীদের জমি দখল করা হচ্ছে সন্দেশকালীতে মাতৃশক্তির উপর অত্যাচার হচ্ছে মাননীয় অধ্যক্ষের দৃষ্টি আকর্ষণ করে প্রসঙ্গ তুলেছিলেন যারা বিধানসভার প্রসিডিংস দেখেন আমি বলবো সেই প্রসিডিংস নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দিয়ে আসতে তাহলে তার চক্ষুকর্ণের বিবাদ ভঞ্জন হবে বাবু তুলেছিলেন কিন্তু তখন সিপিএম রাজনৈতিক শক্তি চৌত্রিশ বছরের পর ক্ষমতা হারিয়েছেন তাদের কথার গুরুত্ব খুব একটা ছিল না বিধানসভার মধ্যেও তুলেছিলেন উল্লেখ করেছিলেন দৃষ্টি আকর্ষণ করেছিলেন কিন্তু কাজের কাজ কিছু হয়নি তাই নিরাপদ সর্দার মুখ বধির ক্লাবের সদস্য ছিলেন বিধানসভায় এটা মানতে আমি রাজি নই তিনি প্রশ্ন তুলেছিলেন প্রসঙ্গ উত্থাপন করেছিলেন কিন্তু কাকস্য পরিবেদনা অভিষেক এগুলো জানেন না বা জানলেও সচেতন ভাবে যে ন্যারেটিভটা তৈরি করতে চান ন্যারেটিভ ইজ বেসড অন লাইস নাথিং এলস আর বিচার বিভাগের রায় পছন্দ না হলে বিসদার করার প্রবণতা তৃণমূল তৈরি করছে এটা জুডিশিয়ারি কি বিষয়টা দেখতে হবে তারা যদি বলেন আমরা কে কি বললো সেই কথার গুরুত্ব দিই না আমার মনে হয় তাদেরকে এবার এটাকে কগনিজেন্স আনা উচিত অপূর্ব সিংহ কলকাতা হাইকোর্টের একজন বিচারপতি তিনি খবরের কাগজ টিভি চ্যানেলে সন্দেশকালীর ঘটনা নিয়ে সুও মোটো পিটিশন দাখিল করেছেন তিনি বলেছিলেন গান পয়েন্টে রেখে সেক্সুয়ালি অ্যাসল্ট করা হয়েছে সেই পিটিশন প্রধান বিচারপতির কাছে চায় অর্থাৎ আদালতের উপর রাগ তো হবেই এবং আবার একই সঙ্গে আদালতকে ঢাল করে নিজেদের জানুয়ারির আগে সন্দেশখালীতে অত্যাচারের ঘটনা তো কম ঘটেনি পুলিশকে অভিযোগ করার চেষ্টা করা হয়েছে পুলিশের কর্ণ কুহরে সব প্রবেশ করেনি তাহলে আজকের এই ঘটনা দেখতে হতো না শাহজাহানকে আগেই অ্যারেস্ট করা যেত শিবু হাজরা উত্তম সর্দার অজিত মাইতি এদেরকেও ছেড়ে রাখার কোনো প্রয়োজন হতো না যদি আইনের শাসন চোদ্দতলা প্রতিষ্ঠিত করতে চাইতেন হয়েছে শাসকের আইন পঁচাত্তর পঞ্চের গল্প সত্তর হাজার ভোটের মধ্যে সাতষট্টি হাজার ভোট পেয়ে জেলা পরিষদে নির্বাচিত হওয়ার রসায়ন লুকিয়ে আছে শাহজাহানের মতো সম্পদের পুলিশ টি কি না স্পর্শ করার পিছনে আর অভিষেক বন্দ্যোপাধ্যায় যতই বড় বড় কথা বলুন যে আদালত স্টে অর্ডার দিয়েছে সেই জন্যই ধরতে পারছে না পুলিশ এত বড় নির্জলামিত্যে কথা এত অল্প বয়সে উনি কিভাবে বলেন সেটাই ভেবে আমি অবাক হয়ে যাচ্ছি এই যে ন্যারেটিভ তৈরি হচ্ছে দেখুন আদালত আদালতে আটকেছে বলে পুলিশ ধরতে পারছে না রাজীব কুমার বললেন ইডিত তো দায়িত্ব ধরা এই যে ন্যারেটিভ কল্টা হয়ে গেছেন ডিজি দু ঘুরে এলেন বিক্ষোভের মুখে বললেন এডিজি দক্ষিণবঙ্গ বিক্ষোভের মুখে বললেন যদিও সন্দেশখালী যারা প্রতিবাদ প্রতিরোধ করছেন একজন নাগরিক হিসেবে বলতে পারি কোন পরিস্থিতিতে আইন নিজের হাতে তুলে নেবেন না কোন রাজনৈতিক দলের প্ররোচনায় পা দেবেন না আইনের উপর ভরসা রাখবেন বিচারের উপর ভরসা রাখবেন বিচারের বাড়ি নিবৃত আপনারা সুবিচার ন্যায় বিচার পাবেন আইনের উপর রাখুন এবং আইন মেনে চলুন কোনো অবস্থাতেই কোন প্ররোচনাতেই কোন রাজনৈতিক দলের প্ররোচনাতেই কখনোই আইন নিজের হাতে নেবেন না আপনারা অনেকদিন সহ্য করেছেন মুখ বুঝে এবার আইনের উপর আদালতের উপর ভরসা রাখুন বিচার পাবেন 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 এই পুরো বিষয় নিয়ে কথা বলেছিলাম কলকাতা এই যে অভিষেক বন্দ্যোপাধ্যায় বললেন যে শেখ শাহজাহানকে গ্রেফতার করা যাচ্ছে না কারণ হাইকোর্ট স্থগিত আদেশ দিয়েছে হ্যাঁ এই বিষয়টা অনেক ভাবে দেখো হাইকোর্টের স্থগিত আদেশের জন্য কি শেখ শাহজাহান গ্রেফতার হচ্ছেন না না একদম সম্পূর্ণ ভুল তথ্য ভুল কথা এবং একজন দায়িত্বশীল সাংসদ হিসেবে বন্দ্যোপাধ্যায় সম্পূর্ণ রাজনৈতিক কারণে এই কথাটা বলেছেন এটা হচ্ছে ইডি মাননীয় বিচারপতি বলেছিলেন যে শীত গঠন হবে আপনিও জানেন স্টেট গঠন ক্ষেত্রে কে কে থাকবে সিবিআই থাকবে একজন না রাজ্য সরকার এবং ওরা বলেছে আমরা নিজেরাই তদন্ত করতে চাই তার বিরুদ্ধে তারা ন্যায় আদালতে তারা অ্যাপিল তার পরিপ্রেক্ষিতে বিচারপতি প্রধান বিচারপতি স্টে দেন তার মানে এই নয় যে তাকে গ্রেফতার করতে পারবে না ধরুন যে মামলাটা ইডি ফাইল করেছে ইডির অফিসারদের আক্রমণ করা হয়েছে সংগঠিত ভাবে ইডিকে হয়নি ঢুকতে দেওয়া হয়নি এইটা একটা পার্ট একটা পার্ট হচ্ছে অসহায় নারীরা তারা যে অভিযোগ করেছে বা এফআইআর করেছে তাকে তারা পরিষ্কার ভাবে বলেছে শেখ শাহজাহানের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ এই ব্যাপারে রাজ্য সরকার তো নীরব থাকতে পারে না সেখানে জেনে শুনে সচেতন ভাবে মানুষকে বিভ্রান্ত করার জন্য মাননীয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এই কথাগুলো বলেছেন সম্পূর্ণ ভুল এবং রাজনীতির ক্ষেত্রে তার দুর্ভাগ্যজনক একজন নিজেকে যারা তার অনুগামীদের দিয়ে প্রতিষ্ঠিত করাতে চাইছেন তিনি জননেতা এই জননেতার পক্ষে কি এটা শোভনীয় এটাকে আদালত অবমাননা এক ধরনের আদালত অবমাননা এই সম্বন্ধে এই সম্বন্ধে সচেতনভাবে আমি আবার বলছি হুম সচেতনভাবে যদি কোন নাগরিক হুম আদালতের সম্বন্ধে ভুল তথ্য সাধারণ মানুষকে পরিবেশন করে হুম তাহলে এটা হচ্ছে বিচারিকে শুধু অপমান করা নয় বিচারকের সম্বন্ধে ভুল বার্তা কতপাপে মানুষের কাছে পৌঁছে দেওয়া আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের মুখ্যমন্ত্রী হুম যিনি বিধানসভায় দাঁড়িয়ে বলেছেন শাহজাহানকে টার্গেট করেছে কারণ কারো ক্ষমতা আছে কোন পুলিশের আজকে ডিজি অনেক বড় বড় কথা বলছেন হুম আজকে পরিষ্কার করে বলুন সেগ্রিগেট করুন হুম যে ইডির অভিযোগ এক হুম আর সন্দেশকারী মানুষের যে ক্ষোভ যে দিক আপনারা একবারও চেষ্টা করেছেন যে গ্রেপ্তার গুলো হচ্ছে জনদোষীকে ডাকার জন্য ওই নেতাদের পুলিশ শ্রুটিতে না হয়েছে এটা আমার রিস্পেশন তাহলে আপনারা কালকে রেখেছেন হুম অজিত মাইতি হুম অজিত মাইতি সম্ভব হুম তাকে পুরো ঘিরে রেখেছে অসাধারণ মানুষ জনবিস্ফোরণ যখন হবে হুম আজকে যখন ইডিকে আক্রমণ হলো তখন আপনারা বলেন স্বতঃস্ফূর্ত ক্ষোভ হ্যাঁ এবারে কি বলবেন হ্যাঁ দুর্ভাগ্য যা রাজ্যে চলছে নই রাজ্যে চলছে থ্যাংক ইউ থ্যাংক ইউ সুপ্রম জয়েন ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট নাও রাইট চয়েস রাইট ডিসিশন